নমস্কার বন্ধুরা, সোনালির আর্ট অফ লিভিং এ আপনাদের স্বাগত। আজকে একটা রান্নার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। ডিম তো আমরা খাই বিভিন্নভাবে, কিন্তু আজকে আমি ডিমটা করছি ভাপা, ডিম ভাপা। সেটা হচ্ছে প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে একটা পাত্রে তার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। তার মধ্যে তেল মাখানো হয়ে যাওয়ার পর ওই ডিমের গোলাটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। আর একটা স্টিমারের মধ্যে আমি তলায় আলু সেদ্ধ করতে দিয়েছি এবং ওপরে আমি ডিমটাকে সেদ্ধ স্টিম দেওয়ার জন্য ব্যবস্থা করেছি এবং তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আমার কারি করার সময় যে আলু আমি ইউজ করছি সেটা সেদ্ধ করা একবারে হয়ে গেল। ওই তলাতে আমি সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত, পরে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর ওটা ভাপা হয়ে গেলে ডিমটা পুরো পিস পিস করে কেটে নিতে হবে কিউব আকারে। আর এদিকে কারির জন্য পেঁয়াজ, আদা, রসুন বাটা আর নারকেল কুচিও আমি ব্যবহার করেছি। প্রথমে কারি করার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর কালো জিরে, গোটা জিরে, ধনে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুনগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর আলু দিয়েছি আর মশলা হিসেবে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটা দইয়ের ভাঁড়ে আমার দই কিছুটা মানে দই কেটেছিলাম, সেই ভাঁড়ের কিছু দই ছিল সেটার মধ্যেই আমি মশলাগুলো দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি, মানে মশলার ঘোল। সেটা ওই কষানোর সময় ওতে ঢেলে দিয়েছি আর নারকল কোড়াও আগে দিয়ে দিয়েছিলাম। এরপর দুটো কষানো হয়ে গেলে ডিমের যে ভাপা হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধটাও আলু খোসা ছাড়িয়ে ওর মধ্যে দিয়েছি, তাতে আর আলুটাকে আলাদা করে বেশিক্ষণ ভাজতে লাগে না। দিয়ে তারপর কষিয়ে ঢাকা দিয়ে রেখেছি। জল দিয়ে একটু ফোটানো হয়ে যাওয়ার পর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। খেতে দারুণ হয়েছে। আর ডিমের যে কিউবসগুলো সেটা কিছুটা দেখতে পনিরের মতো, খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চারা খুব এনজয় করে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।